মোমবাতি ধরানোই যে সকল যারা যারা আর কি প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছিল তো তাদেরকেই ডেকে নেব। প্রথমেই মোমবাতি ধরানোই প্রথম হয়েছিল, সর্বোচ্চ মোমবাতি ধরিয়েছিল 17টি। প্রথম হয়েছে দীপ্তি রায়, দীপ্তি রায় চলে আসবে, তোমাকে প্রথম পুরস্কারটি তুলে দেবে আমাদের ক্লাবের সদস্য দীপক রায়। মোমবাতি ধরানো প্রথম হয়েছিল দীপ্তি রায়, পুরস্কারটি তুলে দিল দীপক রায়, সবাই একটু হাততালি দেবে। দ্বিতীয় হয়েছিল অনন্য বারে, অনন্য বারে না থাকার কারণে মোমবাতি ধরানো দ্বিতীয় হয়েছিল বৃষ্টিমণ্ডল, বৃষ্টিমণ্ডল চলে আসবে, বৃষ্টিমণ্ডলকে পুরস্কার তুলে দেবে আমাদের পুজো কমিটির ক্যাশিয়ার সাহেব বারে। সাহেব তুমি এখানে চলে আসবে, দ্বিতীয় পুরস্কার তুলে দেবে সাহেব বারে। মোমবাতি ধরানো দ্বিতীয় স্থান অধিকার করেছে, 15টি মোমবাতি ধরিয়ে দ্বিতীয় স্থান অধিকার করলো বৃষ্টিমণ্ডল, বৃষ্টিমণ্ডলের হাতে দ্বিতীয় পুরস্কার তুলে দিচ্ছে সাহেব বারে। সবাই একটু হাততালি দেবে, পুরস্কার নেওয়ার পরে একটু সবাই হাততালি দেবে, ঠিক আছে। এবং মোমবাতি ধরানো তৃতীয় স্থান অধিকার করেছে উন্নতি বারে, উন্নতি বারে যেখানেই থাকো না কেন আমাদের পুজো মণ্ডপের সামনে এসে উপস্থিত হয়। যাই হোক, উন্নত বারে না থাকার কারণে আমরা পরবর্তী প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চলে যাব। এবার চলে আসে হাড়ি ফাটানো, হাড়ি ফাটানো প্রথম স্থান অধিকার করেছে তাথই বারে। হাড়ি ফাটানো প্রথম স্থান, হাড়ি ফাটিয়ে প্রথম স্থান অধিকার করেছে তাথই বারে, তাথই বারেকে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের পুজো কমিটির ক্যাশিয়ার সাহেব বারে। সাহেব বারে আমাদের হাড়ি ফাটানোর প্রথম স্থান অধিকারী তাতেই বারেকে পুরস্কার তুলে দিল, সবাই একটু হাততালি জোরে। হাড়ি ফাটানো তাতেই বারে প্রথম হাড়ি ফাটিয়েছিল, তার জন্য তার দাদু মাননীয় মনোরঞ্জন বারে মহাশয় তাকে 500 টাকা দিয়ে পুরস্কার করবে। তাতেই বারেকে আবার ডাকা হচ্ছে। সবাই মিলে একটু জোরদার তালি। এবার আমরা হাড়ি ফাটানোর দুজন পুরস্কার এখনো বাকি আছে, তাদেরকে আমরা পরে ডেকে নিচ্ছি। এবার আমরা ডেকে নেব ছোটদের খেলা মিউজিক্যাল বল, যারা মিউজিক্যাল বলে প্রথম হয়েছিল অনুষ্কা মণ্ডল, অনুষ্কা মণ্ডলকে পুরস্কার তুলে দেবে আমাদের মাননীয় মনোরঞ্জন বারে মহাশয়। মনোরঞ্জন বারে মহাশয় মিউজিক্যাল বলে পুরস্কার তুলে দিল অনুষ্কা মণ্ডলের হাতে। এবার মিউজিক্যাল বলের দ্বিতীয় পুরস্কার তুলে দিচ্ছে আমাদের ক্লাবের সদস্য অনুষ্কা বারেকে, মিউজিক্যাল বলের পুরস্কারটি তুলে দিচ্ছে আমাদের ক্লাবের সদস্য সুরজিৎ বারে। সবাই মিলে একটু হাততালি দেবে, মিউজিক্যাল বলের দ্বিতীয় স্থান অধিকারী অনুষ্কা বারের হাতে তুলে দিল আমাদের ক্লাবের সদস্য সুরজিৎ বৈদ্য। মিউজিক্যাল বলের তৃতীয় স্থান অধিকারী অনুশ্রী বৈদ্যকে, অনুশ্রী বৈদ্যকে পুরস্কার তুলে দিচ্ছে দীপক রায়। একটু জোরদার তালি। এবার ডেকে নেব মিউজিক্যাল চেয়ার, মিউজিক্যাল চেয়ারে প্রথম স্থান অধিকারী রাখি বারে, রাখি বারেকে পুরস্কার তুলে দেবে আমাদের ক্লাবের সদস্য সুরজিৎ বৈদ্য। সবাই একটু জোরে হাততালি। এবার মিউজিক্যাল চেয়ারে দ্বিতীয় স্থান অধিকারী অধিকারী অনন্য বারে, অনন্য বারে চলে আসবে, অনন্য বারে না থাকার কারণে ওর বোন পুরস্কারটি নেবে। দ্বিতীয় স্থান অধিকারী অনন্য বারে
তিনি হচ্ছে আমাদের ক্লাবের সদস্য দীপক রায়। এবার চলে আসছি লাস্ট অনুষ্ঠান উলুধ্বনি। উলুধ্বনি সর্বোচ্চ সেকেন্ড কুলু দিয়ে প্রথম স্থান অধিকার করেছে মুক্তা বাড়ল। মুক্তা বাড়ল হাতে পুরস্কার তুলে দেব মাননীয় মনোরঞ্জন বাড়ি মহাশয়। চলে আসবো স্থান অধিকারীকে ডেকে নেব রীতা বিশ্বাস। রীতা বিশ্বাসকে ডেকে নেব, রীতা বিশ্বাসের হাতে পুরস্কার তুলে দেবে রাজমণ্ডল। দ্বিতীয় স্থান অধিকারী চলে গেল, এবার চলে আসবে তৃতীয় স্থান অধিকারী উলুধ্বনি অপর্ণ বৈদ্য। অপর্ণ বৈদ্যকে ডেকে নেব তৃতীয় স্থান অধিকারী। অনেক অনেক উলু দিয়ে তৃতীয় স্থান অধিকার করেছে, তার জন্য একটা হাততালি। তার হাতে পুরস্কার তুলে দেবে আমাদের ক্লাবের সদস্য সুরজিৎ বৈদ্য। তার জন্য একটা পুরস্কার রয়েছে, এই পুরস্কারটি তুলে দেবে আমাদের ক্লাবের পুজো কমিটির ক্যাশিয়ার সাহেব বাড়ল। রিমি মন্ডলকে ডেকে নেব, রিমি মন্ডল হরিভাটে হাড়ি ফাটিয়েছে। পুরস্কার তুলে দিচ্ছে আমাদের ক্লাব ক্যাশিয়ার সাহেব বাড়ল। মোমবাতি ধরনে তৃতীয় স্থান অধিকার করেছিল উন্নতি বাড়ি। উন্নতি বাড়ি না থাকার কারণে ওনার মেয়ে পুরস্কারটি তুলে নেবে সুরজিৎ বৈদ্য। তৃতীয় স্থান অধিকারী উন্নতি বাড়ির হাতে তুলে দিচ্ছে তৃতীয় পুরস্কার। আগামী দিন আমাদের ভাষণ, তো প্রতিমা নিরঞ্জন হবে আগামী দিন সকাল 10টার মধ্যে। আমাদের গ্রামের মা বোনেদের উদ্দেশ্যে বলছি, তারা শিবিরদান অনুষ্ঠান হবে সকাল 10টার মধ্যে চলে আসবে। আমরা 11টার মধ্যে আমরা ঠাকুর নিয়ে পজিশনে বেরিয়ে যাব। তো সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ক্লাবের তরফ থেকে। এবার আমাদের একটু নাচানাচি হবে, তো সবাই থাকবেন।